শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লারা লোটাসের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ মোহাম্মদ জাকির ও ইমরান সোহেলের যৌথ চিত্রকলা প্রদর্শনী লীলা পরব এক সোমবার ছাড়া প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এই সময়ে প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ আমি কি আপনার চিন্তার বিষয় সম্পর্কে যথার্থ শুনেছি তুমি যথার্থই শুনেছিল কিন্তু বাবা দা আজকে যুদ্ধের পরিস্থিতি চাক্ষুষ পরিদর্শনের পর আপনি সূর্যের রশ্মি যদি মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় তাকে রাত বলে মেনে নেওয়া যায় নাই আর সম্রাট আরাশের এই পরাজয়কেও আমাদের যুদ্ধের সর্বশ্রেষ্ঠ পরাজয় হিসেবে বিবেচনা করা একদম উচিত নয় সমগ্র পরিস্থিতি দেখেও কি আপনার মনে হয় না যে ওই নীল রক্তের শত্রুরা কিছুতে আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না মাফ করবেন যুবরানী কিন্তু আমার মনে হয় সম্রাটের চিন্তাই সঠিক আজকের যুদ্ধে সম্রাট আরাস পরাস্ত হয়েছেন ঠিকই এই পরাজয়ের কথা মনে রেখে রণক্ষেত্রে অবতীর্ণ হবেন নতুন রণনীতি রাষ্ট্রই নেবেন আর তখন যদি রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন হিমেল আশরাফ ও হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাঁচের পুতুল হ্যালো চিপ হ্যালো ছাড়েন আপনি আমার হাত ছাড়েন ছাড়বো না তোমার সাথে আমার কিছু কথা আছে আমার আপনার সাথে কোনো কথা নেই আপনি হাত ছাড়েন প্লিজ প্লিজ আমার কথাটা শোনো না শুনলে কি করবেন আবার মারবেন I'm sorry. That's sorry. Goru mere juta dan. I'm shotti onutopto. To? Please, pire chol. Kothay pire jabo? Bashay. Keno jabo apnar bashay? Apnar hate mar khiye apnar bashay theke abar ber hoye ashar jonno. Ami jabo na. আর এরকম হবে না কথা দিচ্ছি নেশাখোরের কথা দাম আছে নাকি আমি আমি নেশা ছেড়ে দেব আগে ছাড়েন তারপর রাত ১১:৩০টায় থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লারা লোটাস চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছে ও ভালো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে নতুন বছর কিভাবে শুরু হলো একটু শুনি নতুন বছর না আমি বলবো স্পেশাল যতগুলো ডে আমার জীবনে এসেছে সবগুলোতে আমি খুব চেষ্টা করি আব্বু আম্মু মানে ফ্যামিলিকে সময় দেওয়া আর এবারও ঠিক তাই করেছি বাসায় ছিলাম অ্যান্ড বাড়িতে সবার সাথে আড্ডা মেরেছি কথা বলেছি ভালো ভালো খাবার খেয়েছি দ্যাটস ইট তার আগের দিন আমার নিসের বার্থডে ছিল বার্থডেটা করেছি এই তো
বেশিরভাগ বার্থডে বোধ হয় 31শে ডিসেম্বর বা পহেলা জানুয়ারিতে গিয়ে থাকে অলমোস্ট। হ্যাঁ, এবং সময় ব্যস্ততাটা ওখানেও অনেকটা সময় কেটে যায়। একদমই সাম্প্রতিক ব্যস্ততা সম্পর্কে জানতে চাইবো একটুখানি। নতুন বছর শুরু হলো, নতুন সিরিয়ালে আমি আবার শুরু করব নতুন সিরিয়াল। আমি আসলে এক ঘন্টাগুলো বেশি করি সাধারণত, যেহেতু আমি একটা স্কুলেও পড়াচ্ছি, তো ওই সময়টা দিতে পারি না লম্বা সিরিয়ালেতে। ইউনো দ্যাট যে লাইক একটা ডেট ফিক্স থাকে, 5 days 10 days আমাকে সময় দিতে হয়। তো এক ঘন্টার নাটক যেটা হয় 2 days বা 3 days মিনিমাম আমার কাজটা হয়ে যায়, বা যদি টেলিফিল্ম হয় তাহলে হয়তো হ্যাঁ এরকমই টাইম লাগে। তো ওই দিক থেকে এক ঘন্টাটা না, এখন আমি সিরিয়ালটা অনেক বছর পরে এই বছরে শুরু করব সিরিয়াল। কিন্তু একটি সিরিয়াল অলরেডি আমার রানিং বিটিভিতে চলছে শেষের দিকে, সেটা হচ্ছে নাম হচ্ছে লকেট। এবং আমি খুবই ব্লেসড যে এমন ভালো একজন রাইটার জাহানারা দাদু ওনাকে আমি ডাকি, যে ওনার লেখা নাটকে এত বড় একটা কাস্টিং আমি করছি। চমৎকার। আমরা একটুখানি একদমই যেই সিরিয়ালটা দিয়ে শুরু করলেন আপনি নতুন বছর, সেটা সম্পর্কে একটুখানি জানবো। সিরিয়াল শুরু হবে, এখনো শুরু হয়নি, সো দ্যাট আবার যখন আমি আসবো তখন নাম বলবো। আচ্ছা, কোনো অসুবিধা নাই। এই যে কথা বলতে বলতে শুনছিলাম যে যেহেতু একটা স্কুলেও পড়ান, পাশাপাশি কাজ করতে হয়, আমরা তো জানি যে আপনি একজন ব্যস্ত অভিনেত্রী, স্কুলের পাশাপাশি এই যে শুটিংয়ের ব্যাপারটা কীভাবে মেনটেন করেন পুরো বিষয়টা? মানে এটা না খুব সহজ। আমি যখন নিজেকে প্রিপারেশন নিব, নিজে যখন জানবো যে আমি ঘুম থেকে উঠছি, এবং আমি খুব আর্লি রাইজার, কিন্তু খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠে যাই, তো এটা কিন্তু খুব সহজ। একজন মানুষ যখন স্ক্যাজুয়ালটা রেডি করে নেবে যে এখন তো আব্বু আম্মু আমি তো বড় হয়ে গেছি, এখন তো ওনারা নেই, এখন আমি স্টুডেন্ট পড়াচ্ছি, তো আমি কিন্তু চিন্তা করি আজকে আমার সপ্তাহে 2 days থাকে স্কুল, তো আমি চিন্তা করি যে আজকে আমার স্কুল নেই, তো এই দিনটাতে আমি লেখালেখি করি। আচ্ছা, আমার শুটিংগুলো তখন ফেলি, বা আমি মাঝে মাঝে এখন যে জায়গাটিতে আপনি বসে আছেন ওখানেও আমি বসি, তো প্রেজেন্টেশন যখন করি বা লাইভ যখন কোনো অ্যাঙ্করিং করি তখন আমি কিন্তু চিন্তা করি যে এই ডেটটাতে আমি করব, আর এই দুটো দিন এবং স্কুলের পরের যে দিন, এই দিন এই তিনটে দিন আমি কোনো কাজ করব না। হয়ে যায় যদি আমি নিজেকে ঠিক রাখতে জানি, এটা তো আসলে ব্যাপার মানে কঠিন কিছু না, রুটিন ওয়াইজ একটা কিছু করে নিলে আসলে প্রত্যেকের জন্য কাজটা সহজ হয়ে যায়। এবং এই রুটিন ওয়াইজ ওয়ার্ক করার যে বিষয়টা সেটা আপনার অনেক ছোটবেলা থেকে ছিল, যেহেতু আপনার মিডিয়াতে অনেকটা বছর হয়ে গেছে, কাজ শুরু হয়েছিল কি দিয়ে, কোন মাধ্যম থেকে? এখানে আমি এটাও বলবো যে আমি সো লাকি, NTV দিয়ে আমার শুরু। আমার তিনটে রানিং সিরিয়াল ছিল যখন আমি শুরু করেছি, রোমেজের আয়না দিয়ে আমি লারা লোটাস, কিন্তু পাশাপাশি লাবণ্য প্রভা, কাছের মানুষ, এবং সপ্তাহে 6 দিন আমার সিরিয়াল চলতো NTV-তে, আর একটি দিন আমি বলবো যে বাকি ছিল, ওই একটি দিনে হচ্ছে আমার TBC যেত, মানে 7 দিনে NTV-তে লারা লোটাস। এবং আমি যদি উপস্থাপনার কথা বলি, রূপালি ফিতা দিয়ে কিন্তু আমার NTV দিয়েই কিন্তু আমার উপস্থাপনাটাও শুরু। আচ্ছা, তো NTV-র প্রতি ভালো লাগা, ভালোবাসা, একটা অনুভূতি, অন্যরকম কাজ করার বিশেষ কারণ হচ্ছে এটা। আর রোমেজের আয়নার কথা আমি সবসময় বলি, কারণ রোমেজের আয়না দিয়ে কিন্তু মোহনা আমাকে আজকে মানুষজন চেনে, আমি লারা লোটাস। তো এই ভালোবাসাগুলো, এই মানুষগুলোর প্রতি আমার যতদিন আমি বেঁচে থাকবো আমার থাকবে। এই যে অনেকগুলো কাজের কথা বললেন NTV-তে, প্রত্যেকটা নাটকই ভীষণ জনপ্রিয়, এবং যেহেতু বিশেষ করে রোমেজের আয়নার কথাটা বললেন, এই নাটকে আপনার চরিত্র কোনটি ছিল সেটা একটু জানি। অরুণই ছিল আমার ক্যারেক্টারের নাম। তো তখনও না আমি বুঝতে পারিনি যে একটি মেয়েকে তার বিপরীতে দুটি ছেলে, অপূর্ব খুব ভালো অভিনেতা এবং প্রাণ রায় অনেক জনপ্রিয় অভিনেতা, ওনারা দুইজন ছিলেন আমার হিরো। তো আমি তখন আর মেইন কাস্টিং ছিলাম আমি, তখনও বুঝিনি যে এত বড় একটি দায়িত্ব। তখন আম্মু থাকতেন, আম্মু বলতেন হ্যাঁ স্ক্রিপ্টটা পড়ো, এরকম করে বলতে হবে। আমি শিহাব সায়নকে ফলো করতাম, আমার কোস্টার যারা ছিলেন ওদেরকে ফলো করতাম, কারণ একজাক শিল্পী যারা ওই সিরিয়ালটিতে ছিলাম সবাই কিন্তু রোমেজের আয়না করে সুপার ডুপার স্টার। কারণ আজকে অপূর্বর কথা বলি, ওকে চেনে না এমন কেউ নেই, বা প্রাণ রায় যার কথাই বলি, তিনি ছিলেন তখন, উনিও ছিলেন, আনিসুর রহমান মিলন ছিলেন, প্রত্যেকেই ভীষণ জনপ্রিয় আর্টিস্ট, প্রত্যেকেই ভীষণ জনপ্রিয় আর্টিস্ট। এবং একজন জনপ্রিয় আর্টিস্ট বের করাটা, মানে শিহাব সায়ন যে একটা অন্যরকম গুণী মানুষ, এটা তার প্রমাণ রোমেজের আয়না। তারপরে সে অনেক কাজ করেছেন, কিন্তু রোমেজের, আমি বলবো রোমেজের আয়নার মতো এতটা, মানে সবাই যেমন অনেক আগে শুনতাম বাবা মা টেলিভিশনের সামনে বসে পড়তেন ভালো কোনো সিরিয়াল হলে, রোমেজের আয়না ছিল তেমন একটি সিরিয়াল। আচ্ছা, যে সময় রোমেজের আয়নাটা প্রচারিত হয় NTV-তে, তখনও আসলে আমার মনে হয় যে ইউটিউবের ব্যাপারটা
খুব তেমনটা খুব বেশি করে ওরকম একটা ছিল ছিল বাট ওরকম জনপ্রিয়তা পায়নি। তো সেই ক্ষেত্রে আপনি অন্যান্যদের কাছ থেকে যারা সাধারণ দর্শক তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন পেতেন? মজার, আমি যখন ছিলাম তখন দেখা যেত যে আমিও তখন স্কুলে পড়তাম, স্কুলের বাচ্চাগুলো আমি হচ্ছে শাড়ির সাথে তখন হচ্ছে ফ্যাশন ডিজাইনিং আমি মাত্র গেছি স্কুল থেকে, তো তখন আমি ওই শাড়ির সাথে আমি ঘটি হাত আর ব্লাউজ পরতাম, তো এটা নিয়ে সেটে আমাকে অনেকেই বলতো এটা যায় না এটা ভালো লাগছে না, কিন্তু ক্যামেরাতে না এটা খুব ভালো লাগতো দেখতে। তো অনেক সময় অনেক আমি যেখানে কাপড় বানাতাম তো ওই টেইলরের কাছে অনেকে বলতো যে আচ্ছা রমিজের আয়না যে নায়িকাটা ব্লাউজ পরে না ওরকম একটা ব্লাউজ বানিয়ে দেয়। তো আম্মু তখন বলতো জানো জাহিদ মানে আমার টেইলরের নাম ছিল জাহিদ, বলতো আম্মু বলতো জাহিদ না এরম বলেছে যে স্কুলের বাচ্চারা বা বিভিন্ন মানুষ এসে তোমার ওই ব্লাউজটা নকল করছে। আমি বললাম আম্মু খুব ভালো তো, মানে এরকম যদি সবাই পরে তো খারাপ কি? এবং একজন অভিনেত্রী সবসময় চায় যে, এবং আমি তো ইন্টারাপ্ট করলাম সরি, যে আমাকে সবাই লারা লোটাস হিসাবেও চিনতো না অরুণী হিসাবেও চিনতো না, আমাকে সবাই ডাকতো হেঁটে গেলে ওই যে রমিজের আনা যাচ্ছে ওই যে রমিজের আনা যাচ্ছে। কেমন লাগতো তখন? অবশ্যই ভালো লাগতো, বাট এখন ভালো লাগে যে নামটা সবাই জানে। এটা একটা বড় পরিচিতি একজন শিল্পীর জন্য, একজন অভিনেত্রীর জন্য। এরপরও খুব ভালো ভালো কাজ করেছেন আপনি, লাবণ্য প্রভার কথা বলছিলেন, তো লাবণ্য প্রভাতে যখন কাজ করেছেন কেমন অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা খুবই ভালো, লাবণ্য প্রভাতে চারজন ডিরেক্টর ছিলেন। লাবণ্য প্রভা নাটকে আপনার চরিত্র কোনটি ছিল এবং এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য কী কী ধরনের রিহার্সেল করেছিলেন? রিহার্সেল না, তখন শুকু আপু হচ্ছেন এটা লিখতেন, তো শুকু আপু উনি মতিয়া বানু শুকু খুব নাম করা একজন রাইটার, এখন তপস্বনী ডিরেকশন দিচ্ছেন, তো আপু বলতেন যে লারা তুমি যেহেতু ইন্ডিয়াতে পড়তে আর মেয়েটা হচ্ছে কারা জানা একটা মেয়ে, তো তুমি আমাকে হেল্প করো যে ওখানে আসলে কী হয় বা তোমার ক্যারেক্টারটা কীরকম, কারণ আমি তো মাত্র শুরু করেছি আমার মতো করে লিখলে আমার অ্যাক্টিং করতে সুবিধা হবে, কিন্তু আমি তো আসলে একদম মারধর খেলাধুলা এগুলো একদমই করতাম না, মানে অপোজিট একটি ক্যারেক্টার, কিন্তু শুকু আপু যখন আমার সাথে বসে বসে লিখতেন শুনতেন আমার কথা এবং সেটে এসে আমি কী করতাম, তো ওই থেকে শুকু বললো না তুমি তো খুব চঞ্চল আমি লিখে দিই, ভালোই লাগতো। তারপরে দেখলাম যে না ক্যারেক্টারটা না মানে পাবলিক পছন্দ করে ফেলেছে, মানে পিপল জাস্ট লাভ যে ও মা মেয়েটা এরকম ছেলেদের ভয় দেখাচ্ছে ছেলেরা মেয়েটাকে ভয় পাচ্ছে মানে এরকম, তখন দেখলাম যে এটাও একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল যে রমেজের আনাতে মেয়েটি হচ্ছে শান্ত শিষ্ট অফিস গোয়িং একটি মেয়ে যে ফ্যামিলি টেক কেয়ার করে, আর এখানে হচ্ছে পুরো রিভার্স একটি ক্যারেক্টার, ভীষণ চঞ্চল একে মারছে ওকে বকা দিচ্ছে, তো করে দেখলাম যে না অ্যাক্টিং শেখার অনেক স্কোপ ছিল। আর আফসানা মিমি আপুর যেটা কাছের মানুষ যেটা ছিল ওইটা দেখো, আফসানা মিমি উনিও কত গুণী একজন মানুষ, তো মিমি আপুর যেটা ছিল সেটা হচ্ছে মেয়েটা হচ্ছে ডাক্তার, মানে পুরো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার। তারপরে আমার আরেকটি সিরিয়াল গেল ওটা হুমায়ুন আহমেদের, সেটি ছিল সেদিন চৈত্র মাস, ওখানে মেয়েটা ভীষণ পড়ুয়া, মানে এনটিভিতে আমার অনেকগুলো ভালো কাজ গেছে, ভ্যারিয়েশন হয়েছে কাজের ক্ষেত্রে, এবং কাজের ক্ষেত্রে এই যে ভ্যারিয়েশনগুলো সেটাই আপনাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলেছে। কথা প্রসঙ্গে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে ইদানিং কাজের চাপের কারণে আপনাকে একক নাটক বেশি করতে হচ্ছে, তো একক নাটকের কাজ করার অভিজ্ঞতাটা কেমন, মানে চ্যালেঞ্জটা কোথায় আসলে? এক ঘন্টার নাটক যেটি আমার মনে হয় যে এক ঘন্টার নাটক হচ্ছে দুদিনে শেষ হয়ে যাচ্ছে, পুরো একটা স্টোরি আমরা দুদিনে শেষ করে আমরা 45 মিনিটসের মধ্যে মানে উপহার দিতে পারছি একটি ঘটনা একটি গল্প। আর একটি সিরিয়াল দেখা যাচ্ছে যে আর্থিকভাবে আর্টিস্টরা অবশ্যই অনেক লাভবান হচ্ছে, কিন্তু গল্পটা টেনে নিয়ে দর্শকদের টেনে নিয়ে একদম সেই 2 বছর 1 বছর পর্যন্ত নিয়ে যাচ্ছি, যদি সময় না দিতে পারি তখন কিন্তু যারা মানে আমি বলবো ডিরেক্টরের কথা, উনি কিন্তু ফেসে যাচ্ছেন প্রবলেমে পড়ছেন যে আর্টিস্ট তো সময় দিতে পারছে না, তখন গল্পটা কী হয় ওই ক্যারেক্টারটিকে আস্তে আস্তে তো কমিয়ে দিতে হয়, তো এভাবে তো উনি আসলে শুরু করেননি, ভিন্ন দিকে রূপ নিয়ে যায় আসলে, একটা বাঁক নেয় গল্পটা, সেটার একটা ব্যাপার থাকে। তো চ্যালেঞ্জটা যদিও বেশি থাকে এখানে একক নাটকের ক্ষেত্রে, তারপরও কাজের সুবিধাই বলা যাচ্ছে, সুবিধা ভালোও লাগে যে এক ঘন্টার আমি অনেক কিছু করে শেষ করে দিতে পারলাম, যেমন একটি টিভিসি বারবার দেখায় কিন্তু দেখা যেতে 30 সেকেন্ডসের একটি টিভিসি আমরা হয়তো একদিন সময় নিই, আরও হয়তো অনেক দিনও লাগে, কিন্তু ওখানে যে 30 সেকেন্ডসের মধ্যে বা 40 সেকেন্ডসের মধ্যে অথবা 10 সেকেন্ডসের মধ্যে একটা স্টোরি আমরা রিপ্রেজেন্ট করি একটা প্রোডাক্টকে, এটা কিন্তু দারুণ ব্যাপার, মানে জিনিসগুলো ভালো লাগে। না একক নাটক করতে গিয়ে যে চ্যালেঞ্জের কথা বললেন, আবার কিছুদিন আগের কথা যদি আমি বলি যে অনেক ভালো ভালো নাটক অনেক সময় নিয়ে করেছেন, সেই ক্ষেত্রে কী মনে হয় নিজের কাজ যখন টিভি পর্দায় নিজে দেখেন সেই কাজে কি কোনো প্রতিফলন থাকে ভালো বা খারাপ?
আমি এত পচা অভিনয় করি এটা মনে হয়, আর মনে হয় যে এই জিনিসটা আমার ঠিক করা দরকার। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোন সিরিয়াল যখন আসবে বা এক ঘন্টা যখন আসবে আমি এটা ঠিক করে ফেলবো, মানে অভিনয়ই জানি না এটা মনে হয়, মানে শিখছি এখন। স্টিল আমি আসলে অত ভালো অভিনেত্রী না। লারা লোটাসকে আমরা অভিনেত্রী হিসেবে যদিও জানি, তারপরেও এটাও জানি যে তিনি একজন ভালো উপস্থাপিকা, আর সেটাও আপনি বলেছিলেন যে এনটিভি থেকেই শুরু হয়েছে। উপস্থাপনার বিষয়টা কতখানি আলাদা মনে হয় একজন অভিনেত্রীর কাছে অভিনয় শিল্পর থেকে? উপস্থাপনাটা হয় কি, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। যেমন এই মুহূর্তে আপনি খুব অ্যাক্টিভ আছেন, যে যখনই লাইভ একরকম, রেকর্ডেড একরকম। রেকর্ডেড হলে যেমন আমার একটা সুযোগ আছে, আমি কাট করে আবার সেটা শুরু করছি, কিন্তু লাইভ হলে কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যে আমার যখন স্পন্সরগুলো থাকছে ওই নামগুলো যেন ভুল না বলি, আমার গেস্ট বা তার যে ব্যাকগ্রাউন্ড সেটা যেন ভুল না হয়, ব্রেক নিচ্ছি, নিউজ ব্রেক, শর্ট ব্রেক, ইউনো দ্যাট। সো এগুলোতে খুব অ্যাক্টিভ থাকতে হয়। মাঝখানে হঠাৎ করে এমনও হয়েছে যে আমি হয়তো লাইভে চলে গেছি, হঠাৎ করে শুনেছি যে আমাদের মধ্যে থেকে প্রিয় একজন মানুষ চলে গেছেন, সেটা হয়তো আমি নিউজের মধ্যে না, আমি হয়তো একটা লাইভ লাইক গানের কোনো প্রেজেন্টেশন করছি, এমনও হয়েছে যে আমাকে হয়তো বলছে লারা তুমি দু লাইন কিছু বলে ওনার কথা বলবে। তো আমি জানি মানুষটিকে খুব বেশি, কিন্তু হুট করে কিন্তু ওটা বলাটাও টাফ। কিন্তু লাইভ করতে আমার এত ভালো লাগে, আর আমি আসলেই অনেক লাইভ, মানে আমার কোনো টেনশন হয় না। আমার মনে হয় যে যেমন বাড়ি চাচাকে নিয়ে আমি যখন লাইভে গেছি, ওই দিনই ওনার এরকম একটি অ্যাক্সিডেন্ট তো সকালবেলা হয়েছে, আমি জানি না যে লাইভে বলতে হবে ওনাকে কিছু, হঠাৎ করে আমাকে পাশে থেকে লিমাপু বললেন, তখন আমি বললাম ওকে ফাইন, তো রেডি করে বললাম, তো খারাপও লাগলো। বাট এই জিনিসগুলো কিন্তু খুব অ্যাক্টিভ থাকতে হয়। এক্স্যাক্টলি, মানে ইমোশনটা দেখানোর কোনো চান্স থাকে না। হ্যাঁ, এবং দর্শকটা অনেক সময় হয়তো অনেক ভুলভাল কোয়েশ্চেনও করে ফেলতে পারে, সেই ক্ষেত্রেও খুব মানিয়ে নিতে হয়। এই তো আসলে ব্যাপার না, মানে সব কিছুই একটা টিম ওয়ার্ক। কারণ আমার পেছনে এখন যেমন আমাদের পেছনে তো অনেকেই আছে যেটা দর্শক দেখতে পাচ্ছেন না, তারা বেশি এত অ্যাক্টিভ থাকেন। সো অল ক্রেডিট গোজ টু, আমি বলবো যে আমরা তো আছি, আমাদের পাশাপাশি কিন্তু অবশ্যই ওনাদের দেওয়া উচিত। অনেকগুলো মাধ্যমে কাজ করেছেন লারা লোটাস, আমাদের সামনে বসে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী। একটু চলচ্চিত্রের প্রসঙ্গতেও আসি, চলচ্চিত্রে কাজ করা হয়েছে আপনার, কোন চলচ্চিত্রে কাজ করেছেন সেটা আগে শুনি। ওকে, আমি আজও চিঠি আসে একটি সিনেমা করেছি, একদম কি বলবো পুরো দু ঘন্টার, ওটা প্রাচিয়াপু, রোকেয়া প্রাচি আমার মা ছিলেন, ওই সিনেমাটা রিলিজ হয়েছে। এটা হচ্ছে অনুদানের একটি ছবি ছিল। এছাড়া শর্ট ফিল্ম করেছি, আরেকটি ছিল ফ্ল্যাশ ফায়ার, আমি এনটিভিতে এসে ওটার কথাও বলেছি, কিন্তু সিনেমাটা আমার বলবো যে মিস করি, খুব কিছু কাজ হয়ে তারপরে কাজটা হয়নি, সেটা খারাপ লাগে। কারণ গল্পটা ভীষণ সুন্দর ছিল, আমার বিপরীতে যারা ছিলেন সবগুলো আর্টিস্ট এখনও বলে যে এত ভালো গল্প কিন্তু কাজটা কেন যে হলো না। এই যে একটা ছবিতে কাজ করা হয়েছে, পরবর্তীতে আমাদের জন্য কি আরো কোনো সিক্রেট সারপ্রাইজ থাকছে যে অন্য কোনো চলচ্চিত্র সামনে আছে আপনার হাতে, বা কাজ করবেন এরকম পরিকল্পনা আছে কিনা? ওটাও আমি এনটিভিতে বলেছি, পতাকা চোর নামে একটি সিনেমা শুরু হয়ে যাওয়ার কথা, আসাদুজ্জামান স্বপ্ন, তো ওটা নিয়েও একটি নিউজ কিন্তু আমি করেছি এনটিভিতে এসেই, বিভিন্ন চ্যানেলেও গেছি, কিন্তু ওটাও যে কেন শুরু হচ্ছে না জানি না। আসলে হয় কি, প্রিপারেশন, নতুন বছর বা অনেক কিছু, সব ছবিগুলো তো খুব গোছালো হয়, বাজেটের ব্যাপার থাকে, তো সব কিছু মিলিয়ে বোধহয় ওনারা কেন একটু মনে হয় একটু ভাবছেন কবে করবেন। করলে তো আমি নিজে ফোন করবো এনটিভিকে, আমি আসতে চাই, আমার সিনেমা শুরু হচ্ছে। সেক্ষেত্রে তাহলে জানতে চাই যে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কী, নিজেকে নিয়ে 2019-এ কী কী পরিকল্পনা আছে হাতে? 19-এ আমি একটি বলে দিলাম সিক্রেট, যে আমার সিরিয়াল শুরু করব, কিন্তু এক ঘন্টাকে গুড বাই দিব না, এক ঘন্টা করতে আমার খুবই ভালো লাগে। আর আমার লিখা অনেক নাটক আসবে বলছি, কিন্তু হচ্ছে না। 2019-এ সেটা হবে ইনশাআল্লাহ। এই তো, আর টিবিসি হাতে রয়েছে, অনেক বছর টিবিসি করা হয় না, সেটাও আসবে। সব কিছু মিলিয়ে আমার এক্সপেকটেশন এনটিভিতে ভালো একটা কিছু যাবে। আচ্ছা, আমাদেরও এক্সপেকটেশন থাকবে যে যে ভালো কিছু দেওয়ার প্রত্যাশা আপনি রাখছেন সেটা যেন অবশ্যই দিতে পারেন, দর্শকরা যেন ততটাই, আপনার ভক্তরা বিশেষ করে যারা আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে তারা অনেক ভালো কিছু পাবে আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ, আড্ডাটা একটা চমৎকার আড্ডার মধ্য দিয়ে গেল, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর উপস্থাপনা আপনি করেন এবং খুব মিষ্টি দেখতে। আর এনটিভিকে ধন্যবাদ যে যখন আমি কোনো কোনো প্রিপারেশন নিয়ে নিই, যেটা জানানো দরকার আমার অডিয়েন্সকে, সেটা কেন যেন এনটিভিতে এসে আমার বলা হয়ে যায়। যারা ক্যামেরার পেছনে আছেন এবং আমার প্রিয় দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক শুভেচ্ছা।
প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।